আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহ। আমি মারিফ, আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমরা আলোচনা করব আমাদের যে প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন আলোচনার যে আমাদের সিরিজ চলছে, এই বছর যে নেট হলো তার প্রশ্নপত্রটি আমরা ইউনিট বাই ইউনিট বিস্তারিত আলোচনা করে চলেছি রেফারেন্স সহ। ইতিপূর্বের ভিডিওতে ইউনিট ওয়ান থেকে যে নটি প্রশ্ন করা হয়েছিল সেগুলো নিয়ে আলোচনা করেছি। আজ আমরা আলোচনা করব ইউনিট টু নিয়ে, আন্নাসরুল আরবি হাত্তাল আসরুল আব্বাসি, এই টপিকের ওপর। এই ইউনিটে যে সমস্ত সাব ইউনিট রয়েছে, যেসব রাইটার্স রয়েছেন তাদের টপিক থেকে যেসব প্রশ্ন করা হয়েছে ইউনিট থেকে, সেগুলো নিয়ে আলোচনা করব। এবং বলা বাহুল্য যে এই ইউনিট থেকেও পূর্বের মতোই, ইউনিট ওয়ানের মতো ইউনিট টু থেকেও এই বছরে নটি কোশ্চেন করা হয়েছিল। ইউনিট ওয়ানেও নটি এসেছিল, ইউনিট টু থেকেও নটি প্রশ্ন করা হয়েছিল। কী কী নটি, চলুন এবারে আমরা দেখি সেগুলো। তো এই হলো আমাদের আজকের ভিডিওর প্রথম প্রশ্ন। ইউনিট টু থেকে যে প্রশ্নটি, প্রথম প্রশ্নটি জিজ্ঞেস করা হয়েছিল সেটিতে একটি উদ্ধৃতি দেওয়া রয়েছে। উদ্ধৃতিটি কার, কোন খাতিবের, তা এখানে জিজ্ঞেস করা হয়েছে। মান আইয়ারাকা শাইয়ান ফাফিহি মিসলুহু ওয়া মান জালামাকা ইয়াজিদু মা ইয়াজলিমুহু ওয়া ইযা নাহাইতা আনিশ শাইয়্যি ফাবদা বিনাফসিক ওয়া কুন আনিল আইলাতি, এটা আফফা হবে, মুশতারিকাল গিনা আল মাযকুরা মিন হিকামি। প্রশ্নটি এখানে খুব একটা ভালোভাবে বোঝা যাচ্ছে না, সমস্যা নেই, এভাবে বোঝা না গেলে অন্যভাবে আমরা দেখব। এখানে আমরা খুব স্পষ্টভাবে দেখতে পাচ্ছি এটি একটি উদ্ধৃতি, মানে আয়্যারকা শাইয়ান ফাফিহি মিসলাহু, যে ব্যক্তি তোমাকে তিরস্কার করে সেও সমানভাবে তিরস্কৃত হয়ে থাকে কোনো না কোনোভাবে। ওমান জালামাকা ইয়াজিদু মা ইয়াজলিমহু, আর যে তোমার ওপরে জুলুম অত্যাচার করে সেও এমন কারো সঙ্গে সাক্ষাৎ করবে যে হয়তো তার ওপর জুলুম করবে। ওয়াইদা নাহাইতা আনিশ শাইয়্যি ফাবদা বিনাফসিক, যখন তুমি কাউকে কোনো কাজে বাধা দাও, বিরত থাকার আদেশ উপদেশ দাও, তাহলে সেক্ষেত্রে তুমি প্রথম ব্যক্তি হও যে সেটা থেকে বিরত থাকবে, অর্থাৎ নিজেকে দিয়ে শুরু করো এমন কাজ। ওয়াকুন আফফাল আইলাতি মুস্তারিকাল গিনা, আর সবসময় চেষ্টা করবে যে দারিদ্রতার ছাপ যেন তোমার চেহারায় ফুটে না ওঠে, অর্থাৎ যে কারো কাছে হাত পাতা এই কাজ থেকে তুমি সবসময় যেন দূরে থাকো, এটাই এর মর্থ। এখানে যে সুন্দর কথাটি দেওয়া রয়েছে, আল মাযকুর মিন হিকামি, যে হিকমতপূর্ণ কথাটি রয়েছে, এটি কার, আব্দুল মুত্তাল্লেবের, কুস বিন সাঈদের, নাকি হানি বিন কুবাইসার, নাকি আমর বিন মাদি করিবের, কী হবে উত্তর? এই প্রশ্নটির উত্তর দেওয়া খুবই সহজ। কীভাবে সহজ? ইতিপূর্বে কোনো একটি ভিডিওতে আমি বলেছিলাম যে যখন এরকম প্রশ্ন দেখব যে যেটার উত্তর হয়তো আমাদের জানা নেই, তাহলে সেক্ষেত্রে আমরা দেখব যে অপশানে কী কী নাম দেওয়া রয়েছে বা কী কী জিনিস দেওয়া রয়েছে। এখানে যে নামগুলো আমরা দেখতে পাচ্ছি যেসব খতিবের, এগুলোর মধ্যে সবটা কি আমাদের সিলেবাসে আছে? অপশান এতে রয়েছে আব্দুল মুত্তাল্লেব, আমাদের সিলেবাসে কি আব্দুল মুত্তাল্লেব আছে? নেই, তাহলে এটা হওয়ার সম্ভাবনাও নেই। অপশান বিটা থাকলো, অপশান সি হানি বিন কুবাইসা, সিলেবাসে আছে? না, সিলেবাসে নেই, অতএব এটাও আমরা বাদ দিয়ে দিলাম। অপশান ডি আমার, ইনিও একজন খতিব, কিন্তু ইনি কি সিলেবাসে আছেন? ইনাকে সিলেবাসে রাখা হয়নি। যেটা বেঁচে থাকলো কুস বিন সাঈদ আল ইয়াদি, এটাকে হয়তো সিলেক্ট করে দিলাম এই যুক্তির নিরিখে বা এই আমাদের ট্রিক্স অবলম্বন করে, ঠিক আছে? তো চলুন দেখি এবার উত্তর কী হয়। উত্তরও ঠিক তাই, কুস বিন সাঈদ আল ইয়াদি, এটি কুস বিন সাঈদ আল ইয়াদির একটি হিকমতপূর্ণ বক্তব্য বা কথা। এই প্রশ্নটি করা হয়েছে কোন গ্রন্থ থেকে, কোন বই থেকে? আহমদ হাসান জাইয়াতের রচিত তারিখুল আদাবিল আরবি গ্রন্থ থেকে। এই গ্রন্থের কুড়ি পাতা যদি আমরা খুলি তাহলে দেখতে পাব এখানে হাইলাইট করা আছে, এটা উজবিন সাঈদার চ্যাপ্টার পাতা। মিন হিকামিহি, তার হিকাম হচ্ছে, তার একটি হিকমতপূর্ণ কথা হচ্ছে, মান আইয়ারাকা শাইয়ান ফাফিহি মিসলুহু ওয়া মান জালামাকা ওয়াজাদা মা ইয়াজলিমুহু ওয়া ইযা নাহাইতা আনি শাইয়্যি ফাবদা বিনাফসিক ওয়া কুন আফফাল আইলাতি মুশতারিকাল গিনা। হুবহু পুরো বক্তব্যকে তুলে দেওয়া রয়েছে, এমনকি এই অংশটুকুও তুলে দেওয়া রয়েছে, আছে না? প্রশ্নে তো তাই রয়েছে।
তাহলে এই প্রশ্নটি করা হয়েছে আহমদ হাসান জাইয়াতের লেখা তারিখুল আদাবিল আরবি গ্রন্থ থেকে। এবারে আমাদের দ্বিতীয় প্রশ্ন, এই প্রশ্নতে একটি বিশেষ গুণ বা বৈশিষ্ট্য তুলে ধরা হয়েছে। অপশানে যাদের নাম দেখছি তাদের মধ্যে কোনো একজনের গুণ, স্বভাব, বৈশিষ্ট্য, আখলাক তুলে ধরা হয়েছে, তারই নিরিখে সঠিক উত্তর নির্বাচন করতে বলা হয়েছে। হুয়া কবি ও সিকা বিন নফস লা ইয়ারিফুল হাওয়াদা ফিদ্দিন ওয়ালাল মুরুনা ফিদ্দুনিয়া, হুয়া তিনি কে? প্রশ্নটিতে বলা হচ্ছে যে হুয়া কবি ও সিকা বিন নফস তিনি খুব আত্মবিশ্বাসী ছিলেন। লা ইয়ারিফুল হাওয়াদা ফিদ্দিন ওয়ালাল মুরুনা ফিদ্দুনিয়া, দিন দুনিয়ার ব্যাপারে তিনি খুব স্থিতিস্থাপক বৈশিষ্ট্যের অধিকারী ছিলেন, যে কোনো রকম নমনীয়তা প্রদর্শন করতেন না এরকম। এখানে কার কথা বলা হচ্ছে, এই গুণটি কার মধ্যে আমরা খুঁজে পাই, কোন খাতিবের মধ্যে? ওসমান, মুআবিয়া, আমর, উমর বিন আল খাত্তাব, আলী বিন আবি তালিব রাদিয়াল্লাহু আনহু। এর উত্তরও দেওয়া খুব সহজ। আমরা পূর্বের মতোই যদি ধরে নিলাম এখানে আমরা চিনতে পারছি না কার এই বৈশিষ্ট্যটি, অপশান থেকে আমরা এটি বাদই দিলাম, হয়তো প্রশ্নই পড়লাম না, ডাইরেক্ট অপশান থেকে আমরা উত্তর করার চেষ্টা করব। যদি আমরা অপশানগুলো ভালোভাবে দেখি তাহলে ওসমান, মুআবিয়া, উমর বিন খাত্তাব এরা আমাদের সিলেবাসে নেই, একমাত্র আলী বিন আবি তালিব রাদিয়াল্লাহু আনহুকেই সিলেবাসে খতিবদের সেকশানে রাখা হয়েছে। আর এখানে এটাই হবে উত্তর, এই বৈশিষ্ট্যটি আলী রাদিয়াল্লাহু আনহু এর সঙ্গে মেলে। এই প্রশ্নটিও করা হয়েছে আহমদ হাসান জাইয়াতের গ্রন্থ থেকেই, আহমদ হাসান জাইয়াতের তারিখুল আদাবিল আরবি গ্রন্থের 135 পাতা খুললেই আমরা এটা খুব স্পষ্টভাবেই দেখতে পাবো এবং হুবহু এই অংশটি রয়েছে। আখলাকুহু ওয়া মাওয়াহিবুহু যে পয়েন্ট রয়েছে তার আন্ডারে দেওয়া রয়েছে কানা আলী করমাল্লাহু ওয়াজহা। তৃতীয় লাইনে কবি ওসিকা বিন নফস লা ইয়ারিফুল হাওয়াদা ফিদ্দিন ওয়ালাল মুরুনা ফিদ্দুনিয়া, এটাকেই তুলে দেওয়া হয়েছে, তুলে দিয়ে জিজ্ঞেস করা হয়েছে যে মান হুয়া, হুয়া আলী রাদিয়াল্লাহু আনহু। এবারে আমাদের পরবর্তী প্রশ্ন, তৃতীয় প্রশ্ন, হুয়া শাইরুন নাসির ওয়া হুয়া ফি কিলাইহিমা ক্বাদ দরাবা বিসাহমিন বাঈদিল মারমা, হুয়া। এই প্রশ্নটিতে বলা হচ্ছে যে তিনি, এদের মধ্যে কোনো একজন, তিনি একই সঙ্গে পদ্য এবং গদ্য উভয় শাখাতেই পারদর্শিতার অধিকারী ছিলেন। ওয়া হুয়া ফি কিলাইহিমা উভয় ক্ষেত্রেই ক্বাদ দরাবা বিসাহমিন বাঈদিল মারমা, উভয় ক্ষেত্রেই ভালো কলম পরিচালনা করেছেন, ভালোই তীর ছুটতে পারতেন এরকম। তিনি কে? অপশান এ হারিরি, খওয়ারিজমি, জামাকশারি, বাদি উজ্জামান আল হামাজানি। কি হবে এর উত্তর? এখানে যদি আমরা অপশান দেখি তাহলে দুটো অপশানকে কাট করতে পারি, খওয়ারিজমি, জামাকশারি, তাহলে হয় হারিরি হবে, না হলে বাদি উজ্জামান আল হামাজানি হবে। আর ঠিক তাই এই দুজনের মধ্যেই উত্তর হবে। এখানে যার কথা বলা হচ্ছে তিনি হলেন অপশান ডি, বাদি উজ্জামান আল হামাজানি। গদ্য পদ্য উভয় ক্ষেত্রেই তিনি ছিলেন দরিবুন বিসাহমিন বাঈদিল মারমা, এরকম বৈশিষ্ট্যের অধিকারী ছিলেন। এই প্রশ্নটি নেওয়া হয়েছে কোথা থেকে? এই প্রশ্নটি যদি আমরা আহমদ হাসান জাইয়াতের বা জুরজি জাইদানের বইতে খুঁজি তাহলে ডাইরেক্টলি হয়তো পাবো না, প্রত্যক্ষভাবে হুবহু পাবো না, তবে এমন কিছু টেক্সট আছে, এমন কিছু বর্ণনা আছে যেগুলো থেকে এখানে যে সেন্সটা দেওয়া রয়েছে এগুলো উঠে আসবে, কিন্তু হুবহু এটা পাওয়া যাবে না। এটা একটু খুব গভীর থেকে প্রশ্ন করা হয়েছে, গভীর থেকে বলতে বাদিউজ্জামান আল হামাজানির মাকামাত নিয়ে যে সব গ্রন্থ রচিত হয়েছে তাহকিক করে, বা তার যে সব শরহুল মাকামাত রয়েছে সেসব গ্রন্থতে আমরা এই লাইনটি পেয়ে যাব, কেননা সেখানে মুকাদ্দিমাতে, সেসব গ্রন্থের মুকাদ্দিমাতে হামাজানির ব্যক্তিত্ব, তার কাব্যশৈলী বা লেখনের বৈশিষ্ট্য তুলে ধরা হয়েছে, আর সেখানেই এরকম একটি বাক্য আমরা দেখতে পাব, আর সেরকমই একটি গ্রন্থ থেকে এটি করা হয়েছে, প্রশ্নটি করা হয়েছে। আমাদের পরবর্তী প্রশ্ন, এই প্রশ্নটিও পূর্বের মতোই, শুয়ুরুহু কানাসরিহি ফিল কালাফি বিল বাদি ওয়াল ইনায়া বিল লাবজ, হুয়া তিনি কে?
প্রশ্নটির বক্তব্য হলো যে এদের মধ্যে কোনো একজন সাহিত্যিকের কবিতা ঠিক তার গদ্যের মতোই ফিল কালাফি বিল বাদি, যে তার গদ্য যেমন বাদি পূর্ণ, ওয়াল ইনায়া বিল লাফজ, এবং তাতে লাফজের প্রতি বিশেষ যত্ন নেওয়া হয়েছে, সুন্দর সুন্দর শব্দ চয়ন করা হয়েছে, তাতে বাদি অলঙ্কারপূর্ণ শব্দ, মেলযুক্ত শব্দ ইত্যাদি আমরা দেখতে পাই। তার যেমন গদ্যের ক্ষেত্রে দেখতে পাই, ঠিক তার পদ্যও দেখতে পাই। তিনি কে, জাহিজ নাকি হারিরি নাকি বাদিউল জামান নাকি আল কাজী আল ফাজিল? এদের মধ্যে প্রত্যেকেই আমাদের সিলেবাসের সদস্য। এখানে অপশান থেকে উত্তর কল্পনা করার কোনো স্কোপ নেই, আমাদেরকে সরাসরি জানতে হবে যে এরকম বৈশিষ্ট্যের অধিকারী কে, কার লেখনী এমন ছিল। আমরা যদি হারিরির চ্যাপ্টার পড়ে থাকি, তার লেখনীর বৈশিষ্ট্য, তাহলে দেখতে পাবো যে হারিরির মাকামাত যেমন, তার গদ্য মাকামাত যেমন বাদিপূর্ণ, তাতে লাফজের বিশেষ যত্ন নেওয়া হয়েছে, সুন্দর সুন্দর শব্দ চয়ন করা হয়েছে, ঠিক একইভাবে তার শয়ের কবিতাও ছিল এরকম বৈশিষ্ট্যের অধিকারী। এর উত্তর হবে অপশান বি, আল হারিরি। এই প্রশ্নটি নেওয়া হয়েছে আহমদ হাসান জয়াতের বই থেকেই। সেই বইয়ের 178 পেজ খুললে আমরা দেখতে পাব নাসরুহু ওয়া শিউরুহু, হারিরির শিউরুহু কানাসরিহি ফিল কালাফি বিল বাদি ওয়াল ইনায়া বিল লাফজ, হুবহু এই অংশটিকেই তুলে দিয়ে জিজ্ঞেস করা হয়েছে যে মান হুয়া, হুয়া আল হারিরি। এবারে আমাদের পরবর্তী প্রশ্ন, প্রশ্নটিতে বলা হচ্ছে যে আদাদু হুফাজিল কুরআনিল করিম আল্লাযিনা কুতিলু ফি গাজওয়াতিল ইয়ামামা। এখানে বলা হচ্ছে যে গাজওয়াতুল ইয়ামামা, ইয়ামামার যুদ্ধে কুরআনের বেশ কিছুজন হফাজ হাফিজ শহীদ হয়েছিলেন, তাদের আদাত কতজন ছিল, সংখ্যা কতজন? আরবাউন 40 জন, সাবউন 70 জন, সিত্তুন 60 জন, তিসউন 90 জন। কী হবে এর উত্তর? এই প্রশ্নটির উত্তর দেওয়ার জন্য আমাদেরকে কোনো পুস্তকের সাহায্যের প্রয়োজন নেই বললেই চলে, কেননা আমাদের যদি ইসলামের ইতিহাসের ব্যাপারে সামান্যতম ধারণাও থাকে, তাহলেও আমরা এর উত্তর খুব সহজেই দিতে পারব যে ইমামার যুদ্ধে, যে যুদ্ধটি সংঘটিত হয়েছিল 11 হিজরিতে অর্থাৎ 632 খ্রিস্টাব্দের শেষের দিকে, আবু বকর, হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু এর খিলাফতকালে। এটি অন্যতম একটি হরবুরিদ্দা ছিল, যে মুরতাদদের বিরুদ্ধে যে অভিযান চালানো হয়েছিল তারই মধ্যে একটি। এই যুদ্ধে কোরআনের কতজন হাফিজ শহীদ হয়েছিল? 70 জন, সাবউন। এই প্রশ্নটির সঙ্গে আমাদের সিলেবাসের কি সম্পর্ক, কোনো কি সম্পর্ক আছে? হ্যাঁ আছে, তবে খুব একটা গভীর সম্পর্ক নেই। আমরা ইউনিট 2 খুললে দেখতে পাবো যে সেখানে একটি সাব ইউনিট রয়েছে, আল কুরআনুল করিম ওয়াল হাদিস আন-নাবাবি ও আহমিয়াতুহুমা আল আদাবিয়া বলে একটি রয়েছে, যে কোরআন করিম এবং হাদিস শরীফ এবং তাদের সাহিত্যিক মূল্য। তো যেহেতু সেখানে কোরআন করিমের ব্যাপারটি রয়েছে, তাই এই প্রশ্নটি খুব একটা অপ্রাসঙ্গিক বলা যায় না, আর খুব একটা প্রাসঙ্গিকও বলা যায় না। আশ্চর্যের বিষয়, খুবই আশ্চর্যের বিষয় যে এই প্রশ্নটিকেও আমরা আহমদ হাসান জাইয়াতের বইতে খুঁজে পেয়ে যাব। চলুন দেখি কোথায়। পূর্বেই বলা হলো যে আমাদের সিলেবাসে আল কুরআনুল করিম ওয়া আহমিয়াতুল আদাবিয়া বলে একটি পয়েন্ট রয়েছে, সাব ইউনিট রয়েছে। সেই সাব ইউনিটের নিরিখে আমরা যদি আহমদ হাসান জাইয়াতের এই পুস্তকের সূচিপত্রে এসে আল কুরআনুল করিমের ইউনিটটি খুলি, তাহলে দেখতে পাব যে 70 থেকে 80 পাতা এই কয়েকটি পাতার মাঝে আল কুরআনুল করিম ইউনিটটি রয়েছে, এবং তার আন্ডারে কুরআন করিমের উসলুব, লুগাতুহু, ইজাজুহু, তাআসিরুহু, এভাবে অনেকটি পয়েন্ট রয়েছে। তারই মধ্যে অন্যতম হচ্ছে জামউহু ওয়া তাদবীনুহু বলে একটি পয়েন্ট। এরই আন্ডারে
দেওয়া রয়েছে কোরআন সংকলন, কোরআন সংকলনের প্রেক্ষাপট, সেখানেই প্রসঙ্গক্রমে বর্ণনা করা হয়েছে লাম্মা কুতিলা মিন কুররাইহি সাবউন ফি গাজওয়াতিল ইয়ামামা, খুবই স্পষ্টভাবে রয়েছে এবং পূর্ব থেকে আমার বইতে এটা মার্ক করা ছিল যে ইয়ামামার যুদ্ধে 70 জন কুররা হুফাজুল কোরআন শহীদ হয়েছিলেন। তাহলে এখান থেকেও আমরা বুঝতে পারছি যে এই প্রশ্নটিও আহমদ হাসান জাইয়াতের বই থেকেই করা হয়েছে এবং তা সিলেবাসের Unit-2 আল কুরআনুল করিম সাব ইউনিট থেকে গৃহীত একটি প্রশ্ন। এবারে আমরা চলে যাব আমাদের পরবর্তী প্রশ্নে। আমাদের পরবর্তী প্রশ্ন বলছে ইন্না কুতুবাল জাহিজ তু আল্লিমুল আকল আউ্বালান ওয়াল আদাবা সানিয়ান কলাহু আল খলিল ইবনুল মুকাফা ইবনুল আমিদ আব্দুল হামিদ। প্রশ্নটির বক্তব্য হলো যে এটি একটি মন্তব্য যেখানে বলা হচ্ছে যে জাহিদের পুস্তকাদি বইপত্র পড়লে আমরা প্রথমে আক্কেলের জ্ঞান অর্জন করতে পারবো, আকলিয়া, তারপরে আদাব সাহিত্যের জ্ঞান দ্বিতীয়ত শিখতে পারবো। তার বই পুস্তক সমূহ আক্কেল আগে শিক্ষা দেয়, তো আল্লিমুল আকলা ওয়াল আদাবা সানিয়ান, তারপরে আদাব শিক্ষা দেয়। এই মন্তব্যটি কার, জাহিজের ব্যাপারে, জাহিজের লেখনির ব্যাপারে এই মন্তব্যটি কে করেছেন? খলিল বিন আহমদ ইবনুল মুকাফা নাকি ইবনুল আমিদ নাকি আব্দুল হামিদ আল কাতিব? কীভাবে এর উত্তর? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন ছিল এটি। এর উত্তর হবে অপশান সি ইবনুল আমিদ। এই প্রশ্নটি আমরা পেয়ে যাব আহমদ হাসান জাইয়াতের বইতেই, তবে এটি ইবনুল আমিদের চ্যাপ্টার খুললে আমরা পাব না। এই প্রশ্নটি আসলে ইবনুল আমিদের চ্যাপ্টার থেকে করা হয়নি, এটি করা হয়েছে আল জাহিজের চ্যাপ্টার থেকে। আহমদ হাসান জাইয়াতের বই খুলে যদি আমরা 167 নম্বর পাতা দেখি তাহলে এখানে স্পষ্টভাবে দেখতে পাব যে মুআল্লাফাতুহু কুতুবুল জাহিজ হুয়া কামা কাল আল উস্তাদ ইবনুল আমিদ, যে ইবনুল আমিদ বলেছেন তু আল্লিমুল আকলা আউয়ালান ওয়াল আদাবা সানিয়ান, এই অংশটুকুকেই প্রায় একইভাবে দেওয়া রয়েছে এখানে। ইন্না কুতুবাল জাহিজ তু আল্লিমুল আকলা আউয়ালান ওয়াল আদাবা সানিয়ান কালা ইবনুল আমিদ। এবারে আমাদের পরবর্তী প্রশ্ন, এই প্রশ্নটি খুব ইন্টারেস্টিং কোশ্চেন, ম্যাচিং করতে দেওয়া রয়েছে। লিস্ট ওয়ান একদিকে সাহিত্যিকদের নাম দেওয়া রয়েছে, লিস্ট টু গ্রন্থের নাম দেওয়া রয়েছে, আমাদেরকে ম্যাচ করতে হবে। এখানে খুব একটা স্পষ্টভাবে বোঝা যাচ্ছে না, আমরা অন্য স্ক্রিনে দেখব। এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের এটি সপ্তম প্রশ্ন ছিল। লিস্ট ওয়ানে একদিকে লেখকদের নাম, তারপর এদিকে লেখনীর নাম, আমরা গ্রন্থের নাম আগে দেখব। আল মাহাসিন ওয়াল আদদাদ কিতাবুল মাহাসিন ওয়াল আদদাদ, এটি কার গ্রন্থ? আমরা যদি জাহিজ নিয়ে অধ্যয়ন করে থাকি জাহিজকে নিয়ে, তাহলে জাহিজের অন্যতম একটি গ্রন্থ হিসাবে আল মাহাসিন ওয়াল আদদাদ এর নাম পেয়ে যাব। অতএব এটি চলে আসবে অপশান বি আল জাহিজে। আর বাকিগুলো যেগুলো রয়েছে কিতাবুল আরুজ, কিতাবুল আরুজ এটা হচ্ছে ইবনু জিন্নির, আর দিওয়ান শোর এটা আল হামাজানির, আল আসারুল বাকিয়া আনিল কুরুনিল খালিয়া এটি হচ্ছে আল বিরুনির গ্রন্থ। এখানে হাইলাইট করা আছে একই কালারে, আল বিরুনি, আল আসারুল বাকিয়া আনিল কুরুনিল খালিয়া, আল জাহিজ, আল মাহাসিন ওয়াল আদদাদ, ইবনু জিন্নি, কিতাবুল আরুজ, আল হামাজানি, দিওয়ান শোর। এখানে প্রশ্ন হলো যে আল জাহিজ আমাদের সিলেবাসে রয়েছেন, হামাজানি সিলেবাসে রয়েছেন, ইবনু জিন্নি প্রত্যক্ষভাবে নেই, তবে এক জায়গায় ইবনু জিন্নির একটি গ্রন্থের নাম রয়েছে, অন্য ইউনিটে আমরা দেখতে পাবো, সেখানে ইনডাইরেক্টলি ইবনু জিন্নি রয়েছে, তবুও এটাকে ধরে নিলাম, গণ্য করলাম। আর আল বিরুনি ইনি আমাদের সিলেবাসে নেই, কিন্তু তারপরেও তার গ্রন্থের নাম দেওয়া রয়েছে, দেওয়া থাকতেই পারে। এরকম 100টি প্রশ্নের মধ্যে 10টি প্রশ্ন আমরা এরকম পেতেই পারি, তবে তার জন্য দিশেহারা হওয়ার কিছুই ছিল না। কেননা এখানে কেবলমাত্র আমরা যদি জাহিজের গ্রন্থের নামটিকেই খুঁজে বের করতে পারতাম আল মাহাসিন ওয়াল আদাদ, তাহলে এর উত্তর দেওয়ার জন্য যথেষ্ট ছিল এইটুকুই। কেননা অপশানে, 4টা অপশানে যে সব অপশান দেওয়া রয়েছিল, সেই জায়গায় কেবলমাত্র 1টি অপশানেই
এক আর বি এই দুটোকে একসঙ্গে দেওয়া রয়েছিল, অপশান সিতে এক আর বি এভাবে দেওয়া রয়েছিল, আর কোথাও এককে বি এর সঙ্গে দেওয়া হয়েছিল না। তো যাই হোক, এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন ছিল, গ্রন্থগুলোর নাম আমাদের মনে রাখা উচিত। আর এই প্রশ্নটি কোথা থেকে করা হয়েছে, এর জন্য রেফারেন্স কি, এর জন্য কোনো রেফারেন্সের প্রয়োজন হওয়ার কথাই না। এরকম প্রশ্ন যেখানে গ্রন্থের ব্যাপারে জিজ্ঞেস করা হয়েছে, তাও আবার চারজন লেখক, চারটি গ্রন্থ, রেফারেন্স যে কোনো বইতে আমরা পেয়ে যেতে পারি, গ্রন্থের নাম সব জায়গায় আছে, কোথা থেকে করেছে বলা মুশকিল এগুলো। এবারে আমরা চলে যাব আমাদের পরবর্তী প্রশ্নে। আমাদের পরবর্তী অষ্টম প্রশ্নটি রয়েছে, আর সোয়াহিব বিন আব্বাদের ব্যাপারে লাইসা মিন মুআল্লাফাতি, তার কোনটি গ্রন্থ নয় সেটি আমাদেরকে এখানে খুঁজে বের করতে হবে। অপশান দেওয়া রয়েছে যে কিতাবুল মুহিত, কিতাবুল ইমালা, কিতাবুল ইমামা ওয়া সিয়াসা ও কিতাবুল কাশফ আনিল মাসাবি আল মুতানাব্বি। এই চারটি পুস্তকের মধ্যে কোনটি সোয়াহিব বিন আব্বাদের নয়। তো এখানে ধরে নিলাম সোয়াহিব বিন আব্বাদের নাম, গ্রন্থের নাম আমাদের জানা নাই, কিন্তু এখানে একটি খুব বিখ্যাত গ্রন্থ রয়েছে, আল ইমামা ওয়া সিয়াসা। আল ইমামা ওয়া সিয়াসা খুবই বিখ্যাত গ্রন্থ এবং এটি বারবার, একাধিকবার, বেশ কয়েকবার নেটে রিপিট করা হয়েছে। গ্রন্থটি কার জিজ্ঞেস করা হয়েছে এবং এই গ্রন্থটির সহিব হলেন ইবনু কুতাইবা, আল ইমামা ওয়া সিয়াসা এর লেখক। তো এখানে বলা হচ্ছে কোনটি সোয়াহিব বিন আব্বাদের নয়, এটি নয়। তাহলে উত্তর হয়ে গেল, এর উত্তর অপশান সি। এবারে আমরা মুখস্থ করার জন্য এগুলো নোট করে নেব, যে কিতাবুল মুহিত এটা হচ্ছে সোয়াহিব বিন আব্বাদের একটি অন্যতম পুস্তক, কিতাবুল ইমালা এটিও তার একটি গ্রন্থ, আল কাশফু আন মাসাবিল মুতানাব্বি এটিও তার একটি বই। এই প্রশ্নটি আমরা পেয়ে যাব আহমদ হাসান জাইয়াতের বইতেই, সেই বইয়ের 172 পাতা খুললে আমরা দেখতে পাব নাসরুহু বলে যে পয়েন্ট রয়েছে, সেখানে সোয়াহিব বিন আব্বাদের বেশ কয়েকটি গ্রন্থের নাম দেওয়া রয়েছে। তার মধ্যে এই যে এখানে রয়েছে, হাইলাইট করাই রয়েছে, আমরা দেখতে পাচ্ছি দেওয়া রয়েছে, ফাসওয়ান নাফা ফিল লোগা কিতাব কিতাবুল মুহিত, ফাসওয়ান নাফা ফিল লোগাতি কিতাবুল মুহিত ফি সাবআতি মুজাল্লাদাত, কিতাবুল ইমালা, আল কাশফ আন মাসাবিল মুতানাব্বি। এই চারটি গ্রন্থের, তিনটি গ্রন্থের নাম এই দুই লাইনের মধ্যে আমরা পেয়ে যাব। এই তিনটিকে এখানে তুলে দেওয়া রয়েছে, কিতাবুল মুহিত, কিতাবুল ইমালা, আল কাশফ আন মাসাবিল মুতানাব্বি। আমাদের পরবর্তী প্রশ্ন, এই প্রশ্নেও একজন লেখকের লেখনীর স্টাইল, উসলুব কীরকম সেটা তুলে ধরা রয়েছে এবং তার নিরিখে জিজ্ঞেস করা হয়েছে তিনি কে। উসলুবুহু আজবাল মাউরিদ, আচ্ছা এখানে বোঝা যাচ্ছে না, আমরা অন্য জায়গায় দেখব। প্রশ্নটিতে বলা হচ্ছে যে উসলুবুহু আজবুল মাউরিদ সোয়াফিউদ্দিবাজা ইয়াজবিল মাশাইর ওয়া ইয়াফআলু বিল আলবাব ফিআলা সিহর কালাহু হাসান আজ-জাইয়াত ফি আব্দুল হামিদ ইবনুল আমিদ আল জাহিজ আস-সোয়াহিব বিন আব্বাদ। যে তার লেখনের উসলুব স্টাইল হচ্ছে যে আজবুল মাউরিদ সোয়াফিউদ্দিবাজা, যে খুব সুমধুর লেখনের অধিকারী তিনি, পরিষ্কার পরিচ্ছন্ন স্টাইল, আজবিল মাশাইর অনুভূতিকে আকর্ষণ করে, ওয়াফ আলু বিল আলবাব ফিউলাসির এবং যেন জাদুর মতো আকর্ষক, মনকে স্পর্শ করে তার লেখনের স্টাইল। কালাহু হাসান আজ-জাইয়াত ফি, হাসান জাইয়াত, আহমদ হাসান আজ-জাইয়াত এই কথাটি কার ব্যাপারে বলেছেন, এর উত্তর হবে অপশান এ আব্দুল হামিদ। এই প্রশ্নটির রেফারেন্স আমরা এই প্রশ্নতেই পেয়ে যাচ্ছি, যে যিনি প্রশ্নটি করেছেন উনি আহমদ হাসান জাইয়াতের বই থেকেই করেছেন এবং এই লেখনীটি তুলে দিয়ে জাস্ট এটুকু অ্যাড করে দিয়েছেন যে আহমদ হাসান জাইয়াত কার ব্যাপারে এই কথাটি বলেছেন। এখানে হাসান আজ-জাইয়াত বলতে আহমদ হাসান জাইয়াতকেই উদ্দেশ্য, যার তারিখুল আদাবিল আরবি গ্রন্থের রেফারেন্স আমরা বারবার সামনে নিয়ে আসছি, দেখতে পাচ্ছি তারিখ গ্রন্থের 144 পাতা খুললে আমরা এই প্রশ্নটিও পেয়ে যাব। এখানে দেওয়া রয়েছে উসলুবুহু, উসলুবু আব্দুল হামিদ, আব্দুল হামিদের জায়গায় জমির পদ ব্যবহার করা হয়েছে প্রশ্নে, তারপরেই পরবর্তী অংশগুলো সব একই রয়েছে, আজবুল মাউরিদ সোয়াফি উদ্দি বা জাই আজবিল মাশাইর ওয়াফ আলু বিল আলবাব ফেলা সেহের, এই অংশটিকেই এখানে
তুলে দিয়ে জিজ্ঞেস করা হয়েছে যে আহমদ হাসান জাইয়াদ কাকে উদ্দেশ্য করে এটি বলেছেন, আব্দুল হামিদ। তো এই ছিল এই 9টি প্রশ্ন ইউনিট 2 থেকে আন-নাসরুল আরবি হাত্তাল আসরিল আব্বাসি, যে জাহিলি যুগ থেকে আব্বাসী যুগ পর্যন্ত আরবি গদ্য সাহিত্য, সেই সেখানে যে সব সাব ইউনিট রয়েছে সে সমস্ত থেকে 9টি প্রশ্ন। ইউনিট 1 এ যেভাবে ছিল 9টি প্রশ্ন, ইউনিট 2 থেকে 9টি প্রশ্ন দেওয়া রয়েছে। প্রশ্নগুলি কোনটি কোন কোথা থেকে তাও আমরা দেখলাম, এবং বেশিরভাগ প্রশ্ন, অধিকাংশ প্রশ্নই আহমদ হাসান জাইয়াতের পুস্তক গ্রন্থ তারিখুল আদাবিল আরবি গ্রন্থ থেকে নেওয়া হয়েছে। তো যাই হোক, যারা নেট অ্যাসপায়ারেন্টস তারা এই দুটি বইকে সামনে রেখে প্রস্তুতি চালিয়ে যাবে এক্ষেত্রে আমি বিশ্বাসী, কেননা এই দুটি ভিডিও যারা হয়তো দেখলো তারা ভিডিওটি দেখার পরে, প্রশ্নগুলি দেখার পরেও যে এই দুটি বইকে ইনকার করবে, হয়তো পাঠ করবে না, তা হতেও হতেই পারে না, আদৌ হতে পারে না। আর যারা একান্তই হয়তো পাঠ করতে পারে না, হয়তো জটিলতা অনুভব করে, তাহলে তাদেরকে অনুরোধ করব এ চ্যানেলের সঙ্গে যেন যুক্ত থাকে। চ্যানেলে সেসব বই থেকে গুরুত্বপূর্ণ লাইনগুলো, গুরুত্বপূর্ণ মন্তব্যগুলো, গুরুত্বপূর্ণ কথা, গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো তুলে ধরা হবে প্রশ্নের আকারে, এবং তারা এখান থেকেই তার মর্মার্থ, অর্থ, উত্তর, প্রশ্ন সবই পেয়ে যাবে। তো যাই হোক, যারা নিজেদের মূল্যবান সময় ব্যয় করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। ইনশাআল্লাহ খুব শীঘ্রই ইউনিট 3 এর পর্ব নিয়ে পরবর্তী ভিডিওতে সাক্ষাৎ হবে ইনশাআল্লাহ।